বলে মুসলমান। আজ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, গোটা বিশ্ব বিবেক আজ কথা বলে না, ঠিক কি না? অথচ তারা আজ হিউম্যান রাইটস, মানবাধিকারের ফেরি বাজার সদস্য তারা ফেরি করে, অথচ মুসলমান যে আজ হত্যা হচ্ছে, মুসলমানকে টুকরা টুকরা করা হচ্ছে, হাত কেটে নেওয়া হচ্ছে, পাও কেটে নেওয়া হচ্ছে, গড্ডানটা কেটে নেওয়া হচ্ছে, অথচ বিশ্ব বিবেক কথা বলে না, ঠিক কিনা বলো? আমরা বাইবেল থেকে ঘোষণা করি এই বিশ্ব বিবেকের উপর আল্লাহর লানত, 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 ঠিক কিনা বলো? তাহলে পৃথিবীর কোন জাত শান্তি দেখাতে পারে না একমাত্র মুসলমান ছাড়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা সহিষ্ণু জাত, এই জন্য আমরা সব জাত পাশাপাশি এদেশে বসবাস করি, কিন্তু আমরা বিজাতির উপরে হাত তুলি না, ঠিক কিনা বলেন মুসলমান? তারা আজ দুলামিয়ার মতো দেশে, অথচ বর্মায় মুসলমানদের কাজ টুকরা টুকরা করে কুত্তা এবং শকুনের খাওয়ার ব্যবস্থা করে, নাউযুবিল্লাহ মিনাল। আর সূচি নাকি শান্তির, শান্তির দূত হিসাবে উনি শান্তির মেডেল পেয়েছেন, শান্তির মেডেল পেয়েছেন, নাউযুবিল্লাহ বলবেন না? আর উনি নিজেই বলেছেন আমার দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না, ওনার নজরে যে মানুষগুলি মানা যাচ্ছে এগুলি মানুষ নয়, পশু থেকে নিকৃষ্ট, নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি আজ শান্তির মেডেল পেয়ে থাকতে পারো, কিন্তু তোমার এই মেডেলের উপর গোটা মুসলিম জাহান পেশাব করে, পেশাব করে, পেশাব করে, ঠিক কিনা বলো? আল্লাহ আমি আজ জিজ্ঞাসা করতে চাই, শান্তির মূর্ত প্রতীক হলো মুসলমানরা, ঠিক কিনা বলেন মুসলমান? ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজ বর্মার মুসলমানদের সাথে একমত, তাদের তাদের পাশে আমরা দাঁড়াবো, রাজি কিনা বলেন মুসলমান? আর সরকারকে অনুরোধ করব এই নিরীহ নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পাশে দাঁড়ান, গোটা বাংলার মুসলমানরা, 16 কোটি মুসলমান আপনার পাশে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য আজ অশান্তির অনলে আমরা জ্বলছি, অশান্তির আগুনে আমরা জ্বলছি, এই জন্য শান্তি পেতে হলে আমাদেরকে শান্তির রাস্তা দেখাচ্ছেন এক সত্তা, উনি হলেন আল্লাহ। উনি কে? কিল্লা বলতে উনি কে? আরো জোরে বলতে উনি কে? আল্লাহ। কি আল্লাহ পাক আমাদের শান্তির রাস্তা দেখান। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা, হৃদয়ে যদি অশান্তি থাকে তোমার, শান্তি পেতে হলে আমার সাথে যোগাযোগ করো, আমি আল্লাহ তোমার দিলে শান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। শান্তি চাই তো আমরা, তা আপনার ইচ্ছায় শান্তি আসবে না, আল্লাহর তরিকায় চললে, রসুলের তরিকায় চললে আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবে, ঠিক কি না? এই জন্য আজ শান্তি পেতে হলে তোমার সিনার মধ্যে, তোমার শরীরে একটা গোস্তের টুকরো আছে, এটা যদি ভালো হয় গোটা শরীর সুস্থ এবং শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয় তোমার শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি ভালো হয় সুস্থ হয় গোটা 3.5 হাত বডি সুস্থ হয়ে যায়। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ।
সংক্ষিপ্ত তর্জমা করছে, কারণ আমাকে এই পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে। وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ। আর যদি সেই গোস্তের টুকরাটা পচন ধরে, অসুস্থ হয়, মরিদ হয়, তাহলে গোটা শরীর এবং সাড়ে তিন হাত বডিও অসুস্থ হয়ে যায়, অশান্ত হয়ে যায়। তাহলে শান্তি পেতে হলে আগে দিলটা ঠিক করতে হবে। রাজি কিনা মুসলমান? আর এই দিল কি দিয়ে শান্তি করা যাবে? এই দিল কি দিয়ে আপনি এই দিল থেকে অশান্তি দূর করবেন? আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন, আপনি যেন জিকির থেকে গাফিল না হন। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله। তোমার জিহ্বার যেন সব সময় তরু তাজা থাকে জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তো মুসলমানের সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক রাখা, ঠিক কিনা বলে মুসলমান? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে রাজি আমরা? সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই জন্য হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, الشيطان جاسم على قلب ابن آدم إذا ذكر إذا غف إذا فإذا سهى وغفل وسوس فإذا ذكر الله تعالى خنس। শয়তান মানুষের দিলের মধ্যে চুঙ্গল মেরে বসে থাকে। শয়তান দেখছেন আপনারা? শয়তান দেখছেন? শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ রূপধারী কিছু শয়তান আছে কিনা? আছে কিনা? এরা মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, কোরআনের দাওয়াত বন্ধ করার চেষ্টা করে, মহবিল বন্ধ হওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন মুসলমান? এগুলি হলো মানুষ রূপধারী শয়তান। এগুলি কি উচ্চ সরবণ? এগুলি কি এ শয়তান? ইবলিস কিন্তু তোমার দিলের মধ্যে চুঙ্গল মেরে বসা থাকে। ইযা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর জিকির করে শয়তান পালিয়ে যায়, শয়তান দূরে চলে যায়, এই দিলের মধ্যে থাকতে পারে না। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আল্লাহর জিকির থেকে বান্দা গাফিল হয়ে যায়, আবার শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। তাহলে আমরা শয়তানকে কলবের মধ্যে আর জায়গা দিব না। একমাত্র কলবের মধ্যে জায়গা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। রাজি? যুবকেরা রাজি? যুবকেরা রাজি? কোন যুবক রাজি? আল্লাহু আকবার, হাত উঠাও। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। قال شيخ الإسلام رحمه الله الذكر للقلب مثل الماء للسمك فكيف يكون حال السمك إذا فارق الماء। شيخ الإسلام ابن تيمية رحمه الله উনি বলেছেন, জিকিরটা হলো কলবের জন্য যেমন মিসাল দিয়েছেন আলমাউ লিসামাক, মাছকে জীবিত রাখতে হলে কি দরকার? পানি। কি দরকার? জোরে বলেন, কি দরকার? পানি। আর মাছকে যদি পানি থেকে উঠানো হয়, তার হালত কি হয়? কি হয়ে যায়? তার মরণ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য জাকিরিন আল্লাহর যখন যখন জিকির করবে, তার দিল জিন্দা হয়ে যায়, গোটা শরীর জিন্দা হয়ে যায়। আর যখন এই জাকির আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, সে মরে যায়, সে মরে যায়। আজ সমাজের মধ্যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তানি কাজ করার জন্য। এই জন্য আজ যুবকদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে, চরিত্রবান হওয়া লাগবে,
যদি ঈসা আলাইহিস সালামের মা বলে ওয়াজ শুনলে চলবে না, আমলে জিন্দেগি বানাতে হবে, রাজি কিনা যুবকেরা? আমি আনন্দিত যাজ যুবকদের সংখ্যা মহাবলে বেশি, আলহামদুলিল্লাহ বলেন, এটা আমাদের জন্য সুলক্ষণ, ঠিক কিনা বলেন? এজন্য বাকি তিন দিনও ইনশাল্লাহ ময়দান ভর্তি থাকবে যুবক দিয়ে, আমি আশা করি। আসবেন তো? আপনাদের মেহমানদারি করতে পারবো না আমরা, কিন্তু ইনশাল্লাহ ওয়াজ নসিহত শুনে পেটটা ভরে দিতে পারবো, এটাই তো চাই, এটাই তো চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। এই জন্য আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম, বাকি কথা আজ রেখে দিলাম, আল্লাহ পাক তৌফিক দান করলে আগামীকাল। তাহলে সংক্ষিপ্ত কথা হলো, দিলের মধ্যে শান্তি আনতে হলে কার সাথে যোগাযোগ লাগবে, কার সাথে যোগাযোগ লাগবে? আসুন আমরা কয়েক মিনিট আল্লাহর জিকির করি, সুন্নতি কায়দায় বসে, নামাজের কায়দায় বসে ইস্তিগফার করি। বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ুন।